হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। চলো আজকে এই অ্যাডভান্স স্ট্রাকচার দিয়ে আমরা ইংরেজিতে কথা বলতে শিখি। তো আজকের টপিকে আমরা দেখতে পাচ্ছি, আমি দিনাজপুরের অধিবাসী বা বাসিন্দা, বা আমি দিনাজপুর থেকে। তুমি কি কুমিল্লা থেকে? না, আমরা শিলিগুড়ির, আমরা শিলিগুড়ির বাসিন্দা। সামির পশ্চিমবঙ্গের বাসিন্দা। সে কি নিউ ইয়র্কের ছিল? সে কি নিউ ইয়র্কের বাসিন্দা ছিল? যে কে কোথায় থেকে, কে কোথাকার অধিবাসী বা বাসিন্দা, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? এটার জন্য আমরা স্ট্রাকচার এভাবে সাজাতে পারি, সাবজেক্ট, তারপরে বর্তমানে প্রেজেন্টে হলে এম ইজ আর, না হলে পাস্টে হলে আমরা ওয়াজ ওয়ে আর, তারপরে এ রেসিডেন্ট অফ, এ রেসিডেন্ট অফের পরে একটা নাউন বা অন্য যে কোনো একটা শব্দ আমরা ব্যবহার করব, কোনো এলাকার নাম হিসাবে আমরা এখানে ব্যবহার করব। এগুলোকে ইংরেজিতে চলো বলতে শিখি। আমি দিনাজপুরের অধিবাসী বা বাসিন্দা, বা আমি দিনাজপুর থেকে, এটির ইংরেজি হবে আই অ্যাম এ রেসিডেন্ট অফ দিনাজপুর, আই অ্যাম এ রেসিডেন্ট অফ দিনাজপুর। তুমি কি কুমিল্লা থেকে? তুমি কি কুমিল্লার? আর ইউ এ রেসিডেন্ট অফ কুমিল্লা? আর ইউ এ রেসিডেন্ট অফ কুমিল্লা? না, আমরা শিলিগুড়ির, অর্থাৎ আমরা শিলিগুড়ির বাসিন্দা। এটিকে ইংরেজিতে কীভাবে বলবো? নো, উই আর রেসিডেন্টস অফ শিলিগুড়ি। নো, উই আর রেসিডেন্টস অফ শিলিগুড়ি। সামির পশ্চিমবঙ্গের বাসিন্দা। সামির পশ্চিমবঙ্গ থেকে এসেছে। সামির পশ্চিমবঙ্গের বাসিন্দা। সামির ইজ এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সামির ইজ এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সে কি নিউ ইয়র্কের বাসিন্দা ছিল? সে কি নিউ ইয়র্কের বাসিন্দা ছিল? ওয়াজ হি এ রেসিডেন্ট অফ নিউ ইয়র্ক? ওয়াজ হি এ রেসিডেন্ট অফ নিউ ইয়র্ক? অর্থাৎ কেউ কোথাকার ইনহ্যাবিটেন্ট? এসবে আমরা কিন্তু অনেক সময় এরকম প্রশ্ন করে থাকি যে তুমি কোথায় থেকে এসছো, তুমি কোথাকার, তুমি কোথাকার বাসিন্দা, কোথাকার অধিবাসী। এটার জন্যই কিন্তু আমরা এই ধরনের স্ট্রাকচার দিয়ে এইভাবে করে ইংরেজিতে বলবো। তো আজকের টপিক অনেকটা সহজ ছিল। এই টপিক দিয়ে তোমরা তোমাদের মতো করে একটি সেন্টেন্স আমাকে লিখে দেখাও কমেন্ট বক্সে। আজকের টপিক যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকে তাহলে এটুকুই। টেক কেয়ার, গুড বাই।